জান্নাতে স্থান নিশ্চিত করে দেবেন কারো কাছে তওবার জন্য যেতে হবে না এই ভীল মুরিদির ওইখানে একটা পথ হলো কি দুনিয়ার গুনাহ করবেন অসুবিধা নাই পীর বাবার কাছে গিয়ে কিছু বকশিস দিবেন বাস আর একটু তওবা ইস্তেগফার করে দোয়া পড়ে আসবেন আপনি কি হয়ে গেলেন হ্যাঁ আপনি জাহান্নামের জন্য নিশ্চিত হয়ে গেলেন ঠিক না যদি সালাত না হলেও চলে সিয়াম না হলেও চলে হালাল হারাম পার্থক্য না হলেও চলে পীর সাহেবের কাছে গিয়ে খালি একটু বকশিস দিলেই আর পীর সাহেবের দোয়া নিলেই চলে তাহলে কোনো সন্দেহ নাই আপনার সালাত না হলেও যদি চলে আপনার হালাল হারাম পার্থক্য না করলেও যদি চলে তাহলে আপনি পীর সাহেবের কাছে গিয়ে নিশ্চিত হয়ে গেলেন আপনি জাহান্নামের পথ আপনার জন্য সুগম জান্নাতের পথ নয় জান্নাতের পথ সুগম করে নিতে হলে আপনাকে হালাল হারামের পার্থক্য করে চলতে হবে আপনাকে তাওহীদ ও শিরক পার্থক্য করে চলতে হবে সুন্নাহ ও বিদআহ পার্থক্য করে চলতে হবে আসুন তাওবাতুন নসুহা এই সত্যিকারী তওবার জন্য আমরা বলেছি কয়টি শর্ত পাঁচটি প্রথম শর্ত হলো যে অপরাধে লিপ্ত ছিলাম সেই অপরাধ থেকে আমাকে টোটাল সম্পূর্ণ বের হয়ে আসতে হবে এর মানে কি বেনামাজি ছিলাম তওবা করতে চাই আর বেনামাজি থাকা যদি বেনামাজি এখনো আছি আর বলি তওবা করি কিয়ামত পর্যন্তই তওবা কবুল ধূমপান করতাম মনে রাখবেন কি ধূমপান করতাম জানলাম এটি হারাম কাজ তওবা করতে চাই সুযোগ হলে মাঝে মাঝে একটু টান দেব আর তওবা করব কবুল হবে না কশ্চিন কালো না আপনাকে টোটাল একেবারে আল ইকলা আনি যামবি যে অপরাধে লিপ্ত ছিলেন সেটা থেকে একেবারে বের হয়ে আসতে একজন যুবক আরেকজন কি হ্যাঁ যুবতী এখন তো অনলাইন মানেই হলো কি অনলাইন ইন্টারনেট মানেই হলো অশ্লীলতার জগৎ এর মানে ভালো নাই তা বলছি না ভালো অবশ্যই রয়েছে কিন্তু ভালোর চেয়ে মন্দটাই বেশি যুবকেরা তাদের পদস্খলন ঘটছে এই বয়সে এই সব মাধ্যমেই বেশি আপনি সুযোগ পাবেন আবার একটু কথা বলবেন আবার একটু ঘুরবেন আবার একটু মজা নেবেন আর বললেন যে আমি তওবা করছি কশ্চিন কালেও আপনি তওবা ক্ষমা পাবেন না প্রথম শর্ত হলো যে অপরাধে ছিলেন সে অপরাধ থেকে সম্পূর্ণ ফিরে আসতে হবে একেবারে ফিরে আসতে হবে দ্বিতীয় শর্ত এই প্রতিজ্ঞা থাকতে হবে ভবিষ্যতে আবারও আপনি ওই অপরাধে লিপ্ত হবেন কথা বুঝতেছেন দ্বিতীয় শর্ত হলো এই প্রতিজ্ঞা থাকতে হবে ভবিষ্যতে আবারও আপনি সেই অপরাধে লিপ্ত হবেন না এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি বেনামাজি ছিলেন তওবা করলেন নামাজি হয়ে গেলেন সত্য ভবিষ্যতে আর কখনো বেনামাজি হবেন না ঘুষ নিতেন তওবা করলেন ঘুষ নেওয়া থেকে বিরত হয়ে গেলেন সত্য আর কোনোদিন ঘুষ নেবেন না কিন্তু ইবলিসের প্ররোচনায় পরে আপনি আবারও সেই কাজ করে ফেলেছেন তাহলে আপনার তওবা হবে কি না জবাব তওবা করার সময় আপনার প্রতিজ্ঞা থাকতে হবে আপনি কখনো আর স্বেচ্ছায় ওই কাজে জড়িত হবেন না এরপরে আবারও যদি কখনো শয়তানের প্ররোচনায় আপনি জড়িয়ে যান তাহলে আপনি আবারও তওবা করবেন তাহলে জিনিস দুটো পার্থক্য একটা হলো যদি কখনো সুযোগ পাই আবারও মজা নেব এই চিন্তা যদি আপনার থাকে তাহলে তওবা কবুল হবে না তওবা কবুল হবে না এই যদি মনে মনে চিন্তা থাকে যে না আরেকবার যদি একটু সুযোগ পাই তাহলে কি ওইবার একটু সুযোগের সদ্ব্যবহার করব তাহলে কখনো তওবা কবুল হবে না একেবারে আপনাকে এই প্রতিজ্ঞা থাকতে হবে আর আমি কখনো
করব না কিন্তু এর পরেও যদি আবারো আপনি একবার নয় শতবারও যদি আবার শয়তানের প্ররোচনায় আপনার ইচ্ছা ছাড়াই লিপ্ত হয়ে যান ইনশাআল্লাহ শতবার তওবা করলেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ শতবার করলে হবে কিন্তু সববারই আপনার ভিতরের খবর কে জানেন আল্লাহ আল্লাহ জানেন এটা মনে রাখতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত মনে মনে যদি এই নিয়ত থাকে যে সুযোগ পাইলে আরেকবার নিব তাহলে তওবা যতবার করেন কবুল হবে না আর মনে যদি এই নিয়ত থাকে কোনদিন আর আমি সেটাতে লিপ্ত হব না তাহলে ইনশাআল্লাহ শতবারও যদি আরো লিপ্ত হয়ে যান আবার তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন ইনশাআল্লাহ দুই শর্ত তৃতীয় শর্ত আন্নাদামা এই কাজটি আল্লাহর কাছে ঘৃণিত কাজ নিষিদ্ধ কাজ আপনি সেই কাজে লিপ্ত হয়ে গেছেন এজন্য অনুতপ্ত হতে হবে অনুশোচনা করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হবেন অনুশোচনা করবেন যে হে আল্লাহ আমার জন্য কখনো উচিত হয়নি এই কাজ করা কিন্তু আমি শয়তানের প্ররোচনায় করে ফেলেছি আমাকে ক্ষমা করো আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হবেন তৃতীয় শর্ত চতুর্থ শর্ত চতুর্থ শর্ত হলো সবটাই হবে একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এর মানে এই সমাজে আমি চলাফেরা করি মানুষেরা সবাই আমারে চিহ্নিত দূর থেকে বলে ওই লোকটা এই লোকটা তো এই হলো কি এই লোকটা নেশা করে এই লোকটা কি করে ওই লোকটা ওই লোকটা কি ওই লোকটা বেনামাজি ওই মেয়েটা কি ওই মেয়েটা বেপরদায় চলে সুতরাং আমি আজ থেকে কি করলাম এই কাজটা বাদ দিলাম আর করব না কেন যাতে মানুষের আমাকে আর বেনামাজি না বলে কথা খেয়াল করবেন যাতে মানুষের আমাকে আর সুদখোর না বলে যাতে মানুষের আমাকে আর বেপরদা অশ্লীল মহিলা এটা না বলে এই নিয়তে যদি আপনি তওবা করেন তাহলে এটাও হয়ে যাবে এক প্রকার কি হ্যাঁ জোরে বলেন কি হবে এটাও হয়ে যাবে তওবা কবুল তো দূরের কথা বরং এটাও আরো ভয়ঙ্কর এক অপরাধ শিরকি কাজ হয়ে যাবে তওবা কবুল দূরের কথা তাহলে সবটার পিছনে আপনার নিয়ত থাকতে হবে একমাত্র কি দেখুন আসলে এই শিরকের বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর বিষয় সহিহ বুখারীর হাদিস সহিহ বুখারী মুসলিমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মান ইউসাআর ফিন্নার সালাস সর্বপ্রথমে জাহান্নামে আগুন যাদেরকে দিয়ে জ্বালানো হবে কয় শ্রেণী তিন শ্রেণী তিন শ্রেণীর কাজ তো খুবই খারাপ ছিল নাকি হ্যাঁ কাজ কোনো খারাপ ছিল না প্রথম ব্যক্তি আলিমুন আও ক্বারিউল কোরআন অথবা কোরআনের পাঠক সহিহ বুখারী হাদিস উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হইবেন কোনজন যে নিজে কোরআন শিখেছে এবং অন্যজনকে কোরআন শিক্ষা দেয় আপনি হাদিস শুনলেন বিশাল ফজিলত শুনলেন কোরআন শিখলেন শিক্ষা দিচ্ছেন বাহ্যিক কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু ভিতরে একটু পার্থক্য ভিতরে একটু কি পার্থক্য আপনি কোরআন শিখলেন শিখালেন লিউকালু লাকা ক্বারিউল কোরআন মানুষেরা যেন আপনার একটু গুণগান করে প্রশংসা করে যে এই লোকটা খুব সুন্দর কোরআন পড়তে পারে এই লোকটা প্রসিদ্ধ কারি আন্তর্জাতিক কারি অথবা এই লোকটা হলো কি আন্তর্জাতিক মুফাসসির কোরআন এই ভাবটা আপনার ভিতরে যদি থাকে অথবা এই লোকটা অনেক বড় আলেম অনেক কিছু জানে অনেক জ্ঞান রাখে
এইভাবে মানুষ যেন আপনার একটু প্রশংসা করে এই চিন্তাটা শুধু ভিতরে রাখলেন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনাকে আল্লাহর আদালতে যখন উপস্থাপন করা হবে বলা হবে তোমাকে এই নিয়ামত দেওয়া হয়েছে তুমি কি করেছো আপনি বলবেন আমি কোরআন শিখেছি মানুষকে শিক্ষা দিয়েছি আমি কোরআনে তাফসীর করেছি আমি এই সব কিছু করেছি আল্লাহর পক্ষ থেকে বলা হবে কেদাব না কখনো নয় তুমি যা করেছো সব কিছু তুমি নিজের প্রশংসা পাওয়ার জন্য করেছো সব কিছু তুমি নিজের গুণগান পাওয়ার জন্য করেছো তুমি কখনো আমি আল্লাহর জন্য করো লাকাদ কিলা লাক দুনিয়াতে প্রশংসা পাওয়ার জন্য কোরআন শিখেছো শিক্ষা দিয়েছো কোরআনের তাফসীর করেছো বড় আলেম হয়েছো দুনিয়ার জীবনে তোমাকে বড় কারি বলা হয়ে গেছে বড় আলেম বলা হয়ে গেছে এই আখিরাতে তোমার আর কিছু বাকি নাই ফায়ুমার ওয়া ইউসহাব আলা ওয়াজহিহি ইলা নার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে নাকের চেহারার উপরে টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ একটু ভাববেন কয়েকটা বিষয় প্রথম সহি হাদিসের ফজিলত অনুযায়ী সে ভালো কাজই করেছে দ্বিতীয় যেই কাজ করেছে সে জান্নাত পাওয়ার জন্যই করেছে তৃতীয় বাহ্যিকভাবে কোনো সমস্যা দেখা যায় না চতুর্থ শুধু ভিতরের পরিবর্তন একটু তা হলো উদ্দেশ্যগত সন্তুষ্টি অর্জন আল্লাহর না হয়ে হয়েছে মানুষের পঞ্চম এই কাজ ইবাদত নয় সেটি শিরকে পরিণত হয়েছে ষষ্ঠ এই কাজের ভয়াবহ পরিণতি হলো তাকে এই কাজটাই এই ভালো ইবাদতটাই তাকে কোন দিকে নিয়ে গেছে জাহান্নামে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা সুতরাং জীবনের সব ক্ষেত্রে মনে রাখতে হবে সবগুলি হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য যখন আপনি সবগুলি করবেন একমাত্র আল্লাহর জন্য দেখুন কিভাবে বিশাল প্রতিদান আবার বিশাল শাস্তি ওই হাদিসে দ্বিতীয় ব্যক্তি হলো শহীদ যিনি জীবনটা শেষ করে দিয়েছেন তাকে বলা হবে কি করেছো সে বলবে হে আল্লাহ আপনার পথে আমার জীবনটা পর্যন্ত শেষ করেছি শাহাদাত বরণ করেছি বলা হবে কাজাবটা তুমি মিথ্যা বলছো তুমি শহীদ হয়েছো লাইয়ুকালু লাকা শহীদ যাতে যাকে তোমাকে মানুষেরা শহীদ বলে পেপার পত্রিকায় তোমার প্রচার করে ফেসবুকে তোমার প্রচার হয় ইতিহাসের পাতায় তোমার লেখা থাকে তুমি শহীদ এজন্য শাহাদত বরণ করেছ সুতরাং আজকে তোমার কোনো প্রতিদান আমার কাছে নেই ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে চেহারার উপর দিয়ে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে সবচেয়ে বড় দানবীর সব সম্পদ শেষ করে দিয়েছেন আল্লাহর পথে সব সম্পদ শেষ করে দিয়েছেন জিজ্ঞাসা করা হবে কি করেছো বলবেন হে আল্লাহ আমার সব সম্পদ তো তোমার পথে ব্যয় করেছি আল্লাহ বলবেন মিথ্যা বলছো তুমি সম্পদ ব্যয় করেছো যাতে এই মাহফিলে বা অমুক জায়গায় তোমাকে বড় দানবীর বলে মানুষ বাহবা জানায় সাবাস জানায় ওই জন্য করেছো দুনিয়াতে তুমি সাবাস পেয়ে গেছো না এখানে তোমার কোন প্রতিদান চেহারার উপর দিয়ে টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ প্রিয় ভাইরা এ যেমন ভয়াবহ বিষয় আবার তেমনি ভাবে যদি আপনি এই শিরকি চেতনা থেকে শিরকি চিন্তা সেই শিরক হতে পারে প্রকাশ্য কাজের মাধ্যমে শিরক হতে পারে কথার মাধ্যমে শিরক হতে পারে আপনার ভিতরের চিন্তার মাধ্যমে এই সব কিছু থেকে যদি বিরত থাকতে পারেন শিরক থেকে আপনি বিরত থাকলেন বহু গুনাহ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে আপনাকে বলবেন ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া হে আদম সন্তান জেনে রাখো তুমি যদি গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও কিন্তু একটি শর্ত ওয়ালাম তুশরিক বি শাইআ আমার সাথে তুমি কোনো শিরকে লিপ্ত হও নাই এই শিরক ছাড়া গোটা পৃথিবীর সমান তোমার গুনাহ হয়েছে সেগুলি নিয়ে যদি তুমি আমার কাছে উপস্থিত হও লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা তাহলে আমিও তোমাকে শিরক মুক্ত থাকার কারণে গোটা পৃথিবীর সমান তোমাকে ক্ষমা দান করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
الله أكبر যেমনই ভাবে ভয়াবহ তেমনই ভাবে তার বিশাল প্রতিদান যদি আমরা থাকতে চাই মনে রাখবেন অনেক সময় বলে এই আহলে হাদিস আর কি পেয়েছে এদের কথা খালি শের কার বেদাত হ্যাঁ আছে না অনেকে বলে এদের দিন কায়েমের কোনো কথা নাই এই নাই সেই নাই এদের কথা খালি এই শের কার বেদাত নিয়ে কথা বলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ মাশাআল্লাহ আমাদের শেখ চলে আসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি শিরক এজন্য আহলুল হাদিসেরা আচ্ছা এজন্য আহলুল হাদিসেরা তারা সব সময় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটি এটা থেকে সতর্ক করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটার ক্ষেত্রে সব সময় উদ্বুদ্ধ করে মূলত এটাই ছিল সব নবী রাসূলের মূল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেন ওয়া লাকাদ